চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক বছর পূর্ণ হলেও এখনও আতঙ্কে এলাকাবাসী। তাদের চোখে ভাসছে হঠাৎ বিকট শব্দে ঘরবাড়ি উড়ে যাওয়া সহ মানুষের আর্তনাদ। 51 জনের প্রাণহানির সেই আগুন ও বিস্ফোরণের জন্য দায়ীদের কোনো শাস্তি না হওয়ায় হতাশ এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা। এজন্য এই ঘটনার আবারও তদন্ত চান ভুক্তভোগীরা। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বোরাজয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। 2022 সালে 4 জুন গড়ির কাটায় রাত 9টা সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপুতে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। শ্রমিকদের বাঁচার আকুতি আত্মচিৎকারে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল বিএম কন্টেনার ডিপু। শেষমেশ আগুনে পুড়ে ফায়ার সার্ভিসের 9 কর্মী সহ 51 জনের করুণ মৃত্যু, সেই সাথে আহত হন 400+ মানুষ। ঘটনার এক বছর হলেও এখনও স্বজনহারা পরিবারগুলোর কান্না থামেনি। নিহতদের পরিবারগুলো কিছু টাকা পেলেও দগ্ধ আহত অনেকেই পাননি ক্ষতিপূরণ, বরং ভয়াবহ দুর্দশায় কাটছে তাদের জীবন সংসার। ইলেকট্রিক তার আমার পেঁচায় ফেলছে, পেঁচানোর পর আমার নাড়ে পেট ফেটে নাড়ে ভরে বাইরে গেছিল, তারপর হাতের মাংস খসে গেছে, রানের মাংস খসে গেছে। বিএম ডিপু কোনো ক্ষতিপূরণ দেয় না, এবং কি আমার মেডিকেল খরচা যেটা হচ্ছে ওইটা আমাকে দেওয়ার কথা 2 দিন পরে, ওই টাকাটাও আমাকে দেয় নাই। প্রতিবেশীরাও সেই ভয়াবহ স্মৃতি থেকে বের হতে পারেনি। বিস্ফোরণে তাদের ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেলেও পাননি কোনো ক্ষতিপূরণ। সীমাতে বিস্ফোরণ হয়েছে, ওটা তো আমাদের ওই সেম ক্ষয়ক্ষতিটা হয়েছে, ঘরের জানলা টানলা গুলো ভেঙে গেছে। বিস্ফোরণ করতেল এনের কোনো বিচার আসার নাই, যদি বিচার আসার হইতো তাহলে একটু হইতো। একদম কিছু না পান, আর দেখছি ভাঙি ফাইলে ভাঙি, ঘর ভাঙি, দুয়ার ভাঙি। আহত অনেকে এখনো যথাযথ ক্ষতিপূরণ না পেলেও ঠিকই ঘুরে দাঁড়িয়েছে সেই বিএম কন্টেনার ডিপু। পুরনো ধারায় সচল হয়েছে ডিপুর ব্যবস্থাপনা, শুধু আড়ালে পড়ে গেছে হতাহত পরিবারগুলোর দীর্ঘশ্বাস ও চাপাকান্দা। এই কেমিক্যালস ওটা কোনো গুডাউন না, ওখানে হচ্ছে কন্টেনার ইয়ার্ডে কন্টেনার মাল লোডিং আনলোডিং হবে, অতটুক সেখানে যেই কন্টেনার ইয়ার্ড পরিচালনা করি তারাই আবার ওই কেমিক্যাল কোম্পানির মালিক। রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, নাগরিকদের সাথে, দেশের সাথে, যারা মারা গেছে তাদের পরিবারের সাথে একটা তামাশা করেছে। বিস্ফোরণের ঘটনা তদন্তে কারো দায় খুঁজে পায়নি পুলিশ। এরই মধ্যে কর্তৃপক্ষকে দায় মুক্তি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এমনকি ঘটনার তদন্ত প্রতিবেদনে নিছক দুর্ঘটনা উল্লেখ থাকায় গ্রেপ্তার হয়নি কেউ। এটা একটা দুর্ঘটনা এইভাবে প্রমাণিত হয়েছে, এটা আসলে কারো যে ইচ্ছাকৃত নাশকতা এই ধরনের কিছু প্রমাণিত হয়নি। তদন্তে মূল রিপোর্টটা মূল কথা হলো এটা একটা দুর্ঘটনা ছিল। তবে এরকম ভয়াবহ দুর্ঘটনা এড়াতে আবারও এই ঘটনার তদন্ত চান নিহত আহতের স্বজনরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।